পদ্মভূষণ পেলেন গুগলের সিইও সুন্দর পিচাই ভারত আমার জীবনের একটা অংশ যেখানে যাই এ দেশ আমার বুকে থাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত কথাই লিখেছেন সুন্দর পিচাই হয়ে এ শুক্রবার পদ্মভূষণ পেলেন গুগল এবং এবং সিইও সুন্দর পিচাই ব্যবসা শিল্প বিভাগে অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করল ভারত সরকার শুক্রবার সান ফ্রান্সিসকোই সুন্দর পিচাইকে এই সম্মান তুলে দিয়েছেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধ তিনি জানান যে সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি টুইটারে তিনি আরও লেখেন সান সানো গুগলের সিইও সুন্দর হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তার অনুপ্রেরণামূলক যাত্রা ভারত আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে নিশ্চিত করেছেন ভারত সরকারের তরফে এই সম্মাননায় অভিভূত খড়গপুর আইআইটির প্রাক্তন পিচাই তিনি বলেন আমি ভাগ্যবান যে এমন একটি পরিবারে জন্মেছি যারা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন আমি কৃতজ্ঞ আমার বাবা মায়ের কাছে আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের গুগলের সিইওর আরও সংযোজন করেন যে এই সম্মানের জন্য ভারত সরকার এবং প্রতিটি ভারতবাসীর কাছে আমি কৃতজ্ঞ যে দেশ আমায় তৈরি করেছে তার কাছে এমন সম্মান পাওয়া বিরাট ব্যাপার সুন্দর পিচাই উর্ফে পিচাই সুন্দর রাজনের জন্ম সালে বারোই জুলাই তামিলনাড়ুর মাদুরাইয়ে তার প্রত্যেক বাড়ি খড়গপুর আইআইটির প্রাক্তনের গুগলে যাত্রা শুরু হয়েছিল দু সালে প্রথমে গুগল ক্রোম ক্রোম ও এস ইত্যাদি নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি পরে ওই সংস্থারই সিইও নিযুক্ত হন পদ্মূষণে সম্মানিত পিচে বলেন ভারত এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার উদ্যোগ অব্যাহত থাকবে বিড়ো রিপোর্ট আর ই নিউজ